বাংলাদেশ ছাত্র জনতার এই বিপ্লবোত্তর যে বাংলাদেশ, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ, আমাদের প্রত্যাশার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে নিয়ে আমরা আবারও স্বপ্ন দেখছি। মাঝখানে চলে গেছে 17.5 বছর, সবাই 15.5 বছর বলছেন, আমি 17.5 বছর বললাম। কারণ বাংলাদেশ গতি হারিয়েছে 2006 সালের 28শে অক্টোবর পল্টনের লগি বইটার যে তাণ্ডব শেখ হাসিনার নেতৃত্বে যেটি হয়েছিল, সমস্ত বাংলাদেশে হয়েছে, পল্টনে যেটা হয়েছে সেটা বিশ্ব মানবতাকেই লজ্জিত করেছে। এবং এর কয়েক মাস পরেই 1/11 হয়েছে, ফখরুদ্দিন মহিউদ্দিনরা ক্ষমতায় এসেছেন, এটা পল্টনের লগি বইটার তাণ্ডবের ধারাবাহিকতায়। এবং একই ধারাবাহিকতায় পরের 2 বছর ফখরুদ্দিন মহিউদ্দিনরা ক্ষমতায় এসেছে এবং এই আন্দোলনকে কন্টিনিউ করেছেন শেখ হাসিনা। এই জন্য বাংলাদেশকে বুঝতে হলে আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা এই বিপ্লবোত্তর বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। বাংলাদেশ আকার আয়তনে খুব বড় একটা দেশ না, আমরা জানি যে এটা ছোট্ট আয়তনে একটা দেশ। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মানুষ আছে, প্রায় 18 কোটির পাশাপাশি মানুষ আমরা হব। তো আমাদের যেটা খুব ইন্টারেস্টিং যে আমাদের জনসংখ্যা প্রায় 60% বা 66% হচ্ছেন তরুণ বা তারুণ্য নির্ভর জনশক্তি। 15 থেকে 35-এর মধ্যে আমাদের জনসংখ্যা হচ্ছেন 66%, 2/3। এটি একটি জাতির বিশাল সম্পদ, বিশাল অর্জন আমাদের। আমাদের অসংখ্য সমস্যা আছে, কিন্তু এই যে জনগণ জনশক্তি যেটা আমাদের, এটাকে যদি আমরা আসলে জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বের বুকে নিঃসন্দেহে একটা আশ্চর্যজনক বিষয়। কিন্তু আমাদের জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে স্বাধীনতা উত্তর 71-72 থেকে আরম্ভ করে কোন সরকার এদিকে নজর দেন নাই, বরং এই সমস্ত যুবক তরুণদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মাদক তুলে দেওয়া হয়েছে, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। কার্যত এদেরকে গড়ে দেশ করার জন্য যে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল, আমাদের জাতীয় নেতৃত্ব কখনো সেটি করেননি বলে বাংলাদেশে এই ফ্যাসিজমটা ফিরে এসেছে বারবার। এরশাদ সাহেবের 9 বছর আর হাসিনা এবং ফখরুদ্দিন মহিউদ্দিন মিলে আরো 17.5 বছর, যেটি বাংলাদেশকে তার সম্ভাবনাকে, তার সমস্ত সম্পদকে, তার এগিয়ে যাওয়াকে সবকিছুকে ধ্বংস করেছে, যে আলোচনা আপনারা করেছেন এবং এই আলোচনা আমরা করতেই থাকবো। কারণ গত এই সরকার, ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার যে ক্ষতি করেছে, এটি শুধুমাত্র অর্থমূল্য দিয়ে এটাকে বিবেচনা করলে হবে না। 18 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, এটি যথেষ্ট নয়। আমাদের $150 বিলিয়ন চলে গেছে বাংলাদেশ থেকে, $100 বিলিয়ন ঋণ আমাদের, এগুলি শুধু অর্থমূল্যে এই ক্ষতিটা ভাবলে হবে না। এই জাতিসত্তার যে ভয়াবহ ক্ষতি হচ্ছে সেটাকে রিপেয়ার করার জন্য জাতীয় নেতৃবৃন্দকে খুবই ডিপলি, খুবই আন্তরিকতার সাথে, খুবই সিনসিয়ারিটির সাথে ভাবতে হবে যে শুধুমাত্র সিস্টেমের পরিবর্তন একটি জাতিকে বাঁচাতে পারে না। বিহাইন্ড দ্য স্ক্রিন, এই এর পিছনে যে মানুষটি আছে, সেই মানুষটিকে যদি আমরা তৈরি করতে না পারি, সিস্টেম পরিচালনা করবে যে মানুষটি, সেই মানুষটিকে যদি আমি নৈতিকতার দিক থেকে, দক্ষতার দিক থেকে, যোগ্যতার দিক থেকে, আদর্শিক দিক থেকে যদি তাকে গড়তে না পারি, সিস্টেম পরিবর্তন বাংলাদেশে তেমন কোনো উন্নতি হবে না। এটা হচ্ছে না, দুনিয়া কোনো জায়গাতে হচ্ছে না। আজকে যে সমস্ত দেশগুলি এগিয়ে গেছে, তাদের সেখানকার জনগণের মধ্যে দেশপ্রেম আছে, দুর্নীতিবিদ্ধ মানসিকতা আছে, তারা অত্যন্ত সাহসী, দেশকে তারা ভালোবাসেন, তারা সত্য কথাটাকে সত্য করেই বলে, তারা সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলে। আমাদের এই ধরনের চাপিয়ে দেওয়া সংস্কৃতি নাই বলেই এই সমস্ত দেশগুলো আজকে উন্নত হচ্ছে, যে তাদের নাম আমরা আজকে শুনেছি। আমার প্রত্যাশা থাকবে যে আমাদের সমস্ত সংস্কারের সাথে আমাদের যুবক এবং তরুণদেরকে গড়ার জন্য যাতে একটা বিপুল বিস্তৃত পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি। এটা না করতে পারলে ফ্যাসিজম আবারও ফিরে আসবে, আর আমরা আলোচনা করব। কিছু লোক আবারও, হাজারের উপর মানুষ মারা গিয়েছেন, কয়েক হাজার লোক আহত হয়েছেন, চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, বিপুল ক্ষতি আমাদের হয়ে গেছে। এই ক্ষতির ইতিহাসটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এটাকে রোধ করার জন্য একটাই উপায়, সেটি হচ্ছে যে সিস্টেমের পরিবর্তন, সংস্কার, সংযোজন, বিয়োজন যাই করি, এর পাশে আমাদেরকে এই জনশক্তিকে, যুবশক্তিকে, তারুণ্যকে আমাদেরকে গড়তে হবে। গড়ার জন্য আমরা কি করবো? তাই এই জাতির আরো একটি বড় ক্ষতি আমরা করেছি, করা হয়েছে, সেটি হচ্ছে বিগত
50 বছরের বেশি সময় আমরা দেন কমপক্ষে একটা জায়গাতে যদি আমাদের একমত হচ্ছে ছিল সেটি ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আমরা হইনি একটি সরকার করে পরের সরকারকে পুরো এটাকে একদম পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে ফেলে পুরোপুরি তারা ভিন্ন অবস্থায় চলে আসে যার ফলশ্রুতিতে একটি স্থায়ী দীর্ঘমেয়াদী কার্যক্রম গণমুখী কর্মমুখী যে কথাই বলি না কেন মানবিক কোনো শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি সুতরাং এই ধরনের শিক্ষা ব্যবস্থা যেটি মানে খুব ঘন ঘন চেঞ্জ হয়েছে যার কোনো আদর্শিক ভিত্তি ছিল না মানুষ করার কোনো ব্যবস্থা সেখানে নেই সুতরাং আমরা যে প্রোডাক্ট পেয়েছি সেটি হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস শিল্প রাজনীতি পেয়েছি সন্ত্রাস শিল্প ছাত্র রাজনীতি পেয়েছি অস্ত্র নির্ভর ছাত্র রাজনীতি আমরা পেয়েছি যুবল রাজনীতি আমরা পেয়েছি এবং যেটা এই জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আমাদের সংস্কার আমাদের কার্যক্রমের পাশাপাশি এই বিষয়টিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয় আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ইন্টেলেকচুয়াল এখানে আছেন সুদীপ পত্রিকা আছেন বিভিন্ন প্রফেশনসরা আছেন আমার অনুরোধ থাকবে যে এই বিষয়ে যাতে আমরা কথা বলি বক্তব্য রাখি আলোচনা রাখি টক শো করি আমাদের লিখনীতে যাতে এটা আসে এটা যাতে হাইলাইট হয়